সারা দেশে উপর ওপর নাশকতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত থেকে বলা হয় আজ পর্যন্ত সরকারি হিন্দু সম্প্রদায়ের জীবন ও সম্পদ রক্ষার কার্যকর ভূমিকা রাখেনি হিন্দুদের নিয়ে রাজনীতি না করে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয় সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে ষাটটি সংরক্ষিত আসনের দাবি করেন সংগঠনের নেতারা এ দাবি বাস্তব বর্তমানে তিরিশ জানুয়ারি দশ লক্ষ লোকের সাক্ষ্য সহ স্মারকলিপি প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার প্রধান নির্বাচন কমিশনার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে প্রদান করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট